হ্যালো বন্ধুরা, হোম অ্যান্ড হেলথ কেয়ারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি এই SBL 80 ট্যাবসের সম্পূর্ণ ডিটেল রিভিউ। এই ভিডিওতে আপনাদেরকে বলবো এর উপকারিতা, কারা কারা ব্যবহার করবেন, এর ব্যবহার পদ্ধতি, সতর্কতা এবং কতখানি কার্যকরী, অর্থাৎ এই 80 ট্যাব ব্যবহার করার পর আমরা কতটা রেজাল্ট পেয়েছি এবং কতটা ভ্যালু ফর মানি, এই সম্পর্কে আমরা পুরো ডিটেলস আপনাদেরকে বলবো। সর্বপ্রথমে আমরা আপনাদেরকে বলে রাখি যে এই ভিডিওতে আমরা আপনাদেরকে কোনো প্রকার মেডিসিন, সাপ্লিমেন্ট বা রেমেডি ব্যবহার করার কথা বলছি না বা উপদেশ দিচ্ছি না। আমরা শুধু প্রোডাক্টের রিভিউ এবং প্রোডাক্ট সম্পর্কে তথ্য আপনাদেরকে শেয়ার করছি এবং আমরা যে প্রোডাক্টটি ব্যবহার করেছি তার যে রেজাল্ট সেটি আপনাদেরকে শেয়ার করছি। আপনারা অবশ্যই ডক্টর বা কনসার্নড প্র্যাকটিশনারের সঙ্গে কথা বলে নেবেন এবং আপনার প্রেজেন্ট কন্ডিশন এবং বডি রিকোয়ারমেন্ট অবশ্যই জেনে নেবেন। যে কোনো প্রকার মেডিসিন বা সাপ্লিমেন্টই হোক না কেন, আপনারা ডক্টরের সঙ্গে অবশ্যই কনসাল্ট করে নেবেন। চলুন তাহলে এবার শুরু করা যাক। এই SBL 80 ট্যাব একটি হোমিওপ্যাথিক মেডিসিন যেটা যে কোনো ধরনের ব্যথার উপর কাজ করে, যেমন ইঞ্জুরি, অ্যাক্সিডেন্টাল, সার্জারি, ফ্র্যাকচার, অর্থাৎ সমস্ত রকম অস্থি সংক্রান্ত ব্যথা এবং মাসকুলার পেন এবং জয়েন্ট পেন, ব্যাকেজ অর্থাৎ পিঠ ব্যথা, এক কথায় পেশি সংক্রান্ত ব্যথার উপরও খুব ভালো কাজ করে। এমনকি এটি বাতের ব্যথা এবং গিটে বাত, যে এক ধরনের বাত হয় সেই বাতের উপরও ভালো কাজ করে এবং বয়স্কদের জন্যে এটি খুবই ভালো। এবং বয়স্কদের যে কোমরে ব্যথা বা জয়েন্ট পেন এবং হাঁটুতে ব্যথার যে সমস্যাটি দেখা দেয় তার উপর এটি খুব ভালো রেজাল্ট প্রদান করে এবং খুব ভালো কাজ করে। এখন জেনে নিন যে কারা কারা ব্যবহার করবেন। যে যে ব্যথা বা আঘাতের কথাগুলো বললাম তার জন্যে পুরুষ, মহিলা এবং বাচ্চা, শিশুরা বাদ দিয়ে সকলেই এটিকে নিতে পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই ডক্টরের সঙ্গে অর্থাৎ হোমিওপ্যাথিক ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নিতে হবে। আপনার ব্যথার কারণ এবং প্রেজেন্ট কন্ডিশন, যে ব্যথার যে প্রেজেন্ট কন্ডিশনটা রয়েছে তা তাদেরকে বলতে হবে এবং তিনি ডক্টরই আপনাকে সাজেস্ট করবেন প্রপার ডোজ আপনার কতটুকু লাগবে, সেই প্রপার ডোজের সাজেশনটা আপনাকে নেওয়াটা অবশ্যই জরুরি। তবে এর যে ম্যাক্সিমাম ডোজ হয় সেটি অ্যাডাল্টস অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্যে দুটি করে ট্যাবলেট 4 ঘন্টা পরপর ম্যাক্সিমাম দিনে 4 বার এবং বাচ্চাদের অর্থাৎ চিলড্রেন্সদের জন্যে একটি করে ট্যাবলেট 4 ঘন্টা পরপর দিনে ম্যাক্সিমাম 4 বার নেওয়া যায়। আর সম্পূর্ণ ডোজটি আপনাকে ডক্টরই পুরো সাজেস্ট করে থাকবেন যে আপনি দিনে কটি করে ট্যাবলেট কত ঘন্টা পরপর আপনি নেবেন এবং কত দিন পর্যন্ত নেবেন। এখন এর সতর্কতা, প্রেগনেন্ট এবং ব্রেস্টফিডিং ওমেন অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নিতে হবে। বাচ্চাদের বা শিশুদের জন্য ডক্টরের সাজেশন ছাড়া এটি দেওয়া যাবে না এবং রিকমেন্ডেড ডোজের উপরে এটি নেওয়া যাবে না বা কখনোই নেবেন না। এর সাইড এফেক্ট, রিকমেন্ডেড ডোজে এর কোনো ধরনের সাইড এফেক্ট দেখা যায় না বা নেই বললেই চলে। এখন জেনে নিন যে এটি কতটা কার্যকরী এবং ভ্যালু ফর মানি। এটি 100% কার্যকরী এবং আমরা এর রেজাল্ট 100% পেয়েছি। আমরা এই 80 ট্যাবটি মাসেল পেন এবং পায়ের জয়েন্ট পেনের জন্য ব্যবহার করেছি এবং এর রেজাল্ট 100% পেয়েছি এবং এর গুড রেজাল্ট। তবে একটু লং টার্ম এটিকে ইউজ করতে হবে এবং আপনার ডক্টর যেভাবে আপনাকে সাজেস্ট করবেন, অর্থাৎ যত দিন আপনাকে সাজেস্ট করবেন তত দিন পর্যন্ত এটিকে নিতে হবে। এর রেজাল্ট এবং এর প্রাইসের দিক থেকে তুলনা করলে এটি যথেষ্ট ভ্যালু ফর মানি একটি প্রোডাক্ট। আপনারা এটিকে অবশ্যই ডক্টরের সাজেশন নিয়ে নিতে পারেন যে কোনো ধরনের ব্যথার জন্য, বিশেষ করে মাসেল পেন বা হঠাৎ করে কোমরে ব্যথা এবং বাতের ব্যথা, এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই এটিকে নিতে পারেন। খুব ভালো রেজাল্ট দেয় এবং খুব ভালো কার্যকরী। এখন দেখে নিন এর ওভারভিউ। এটি নেট ওয়েট 25 গ্রাম এবং এর মধ্যে ট্যাবলেট ফর্মে রয়েছে এবং এটি সম্পূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন এবং 80 ট্যাবস, অ্যান্টি ট্রোমেটিক ট্যাবলেটস। বুঝতেই পারছেন যে এটি অ্যান্টি ট্রোমেটিক অর্থাৎ আঘাতমূলক ব্যথার প্রতিষেধক, আর এটি সম্পূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন যেটা আগেই বললাম এবং এর মধ্যে
টোটাল 7টি হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশন করেই এটিকে তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণ ব্যালেন্সড এবং যে কোনো ধরনের ব্যথার জন্য খুব কার্যকরী ও ভালো একটি মেডিসিন। এর ব্যবহৃত উপাদানগুলি, যে 7টি উপাদান রয়েছে, তার প্রত্যেকটির কার্যকারিতা ডিসক্রিপশনে দিয়ে দেব, চাইলে আপনারা দেখতে পারেন। এখন দেখে নিন এর প্রাইস। এর প্রাইস মাত্র 140 টাকা, এবং প্রত্যেকটি হোমিওপ্যাথিক মেডিকেল স্টোরে আপনারা পাবেন, এবং সেখানে আপনারা একটা ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন। এর ম্যানুফ্যাকচার ডেট 3/2020 এবং বেস্ট বিফোর 2/2025, অর্থাৎ বুঝতেই পারছেন 5 বছর এটার এক্সপায়ারি ডেট রয়েছে, ভ্যালিডিটি রয়েছে। এখন দেখে নিন এর ওভারভিউ। দেখতেই পাচ্ছেন এটি সম্পূর্ণ নতুন একটি প্যাক এবং পুরো সিল রয়েছে, এরকমভাবে সিল করা থাকে। তো দেখে নিন যে ওষুধটি দেখতে কেমন। এটি ট্যাবলেট ফর্মে, এবং সেই ট্যাবলেটটি সম্পূর্ণ সাদা দেখতে। এখানে দেখুন মেনশন করা আছে SBL ওয়ার্ল্ড ক্লাস হোমিওপ্যাথি। সত্যি এটা খুব SBL ব্র্যান্ডেড ট্যাবলেটগুলো দেখতে এই ধরনের হয়। খাওয়ার সময় কোনো অসুবিধা হয় না, দুটো করে ট্যাবলেট নিয়ে জল দিয়ে গিলতে কোনো অসুবিধা হয় না। ট্যাবলেটগুলো খুব তাড়াতাড়ি ডিজলভ হয়ে যাবে, অর্থাৎ এটা খুব ডাস্টি। এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে বোতলের গায়ে অনেক লেগে রয়েছে, এবং কোনো এর মধ্যে যে ট্যাবলেটগুলো থাকে সেটির সব যে কাউন্ট একই কাউন্ট হবে, অর্থাৎ 110টি ট্যাবলেটই যে হবে তার কোনো মানে নেই, কম বেশি হতে পারে। এখানে ওয়েট হিসেবে এখানে মেনশন করা রয়েছে, সেই মতো এখানে থাকবে। নেট ওয়েট 25 গ্রাম, অর্থাৎ 25 গ্রাম এখানে থাকবে। আর এটি নেওয়ার বিধি, সে আমরা এটিকে খালি পেটে বা খাওয়ার পরেও নিতে পারেন, যেভাবে আপনাকে ডক্টর সাজেস্ট করবেন। কিন্তু আমরা বলবো যে খাওয়ার ইমিডিয়েট পরে এটিকে নেবেন না, খাওয়ার আধা ঘন্টা থেকে 40 মিনিট পর এটিকে নেবেন, অথবা খাওয়ার আগে এটিকে নেবেন। সুতরাং বন্ধুরা, যে কোনো ধরনের আঘাতজনিত ব্যথা বা হঠাৎ পেশিতে টান বা সংকোচনের জন্যে এবং বাতের ব্যথার জন্যে অবশ্যই আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন, তবে হোমিওপ্যাথিক ডক্টরের সঙ্গে অবশ্যই একবার কনসাল্ট করে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের এই ইনফরমেশান আর এক্সপিরিয়েন্স যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং হোম এবং হেলথ কেয়ার রিলেটেড সমস্ত প্রোডাক্টের সঠিক রিভিউ পেতে এবং বিভিন্ন ধরনের টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।